আপনি যেটা বললেন সেটা আমি ধারণা করতে পারছি। আসলে আমার প্রশ্নটাও সেরকমই রিলেটেড ছিল, তো আমি জাস্ট একটুখানি বলে দিই। আপনার সঙ্গে লাস্ট যখন কথা হয়েছিল আপনি ফিলোসফি নিয়ে পড়তে বলেছিলেন, মানে এমনি পড়াশোনার সময় ছিল বলে হয়তো। তো আমি ওই স্টোয়িকিজম পড়ছিলাম, মার্কাস অরেলিয়াস, সেনেকা। তো ওটা পড়ার পর আমি যেটা দেখলাম না, যে কথাগুলো বলেছে আর আমাদের উপনিষদে ওগুলো বলা আছে এবং অনেক গভীরে গিয়ে বলা আছে, এবং তাতে যেটা হলো আমার মধ্যে একটা স্ট্রং হঠাৎ করে একটা কনভিকশন হলো যে এটা অ্যাচিভেবল। মানে আমি আগে অবধি বুঝতে পারছিলাম যে এটা, মানে এটা পড়ার পর মনে হলো জিনিসটা খুব প্র্যাকটিক্যাল, মানে আমি যে লাইফটা লিড করছি তার উপরে থেকে আপনি যেটা বলছিলেন একদিন ধরে সেটা করা সম্ভব, এই কনভিকশনটা এলো। এবং তারপর যে আপনি ইমপ্লিমেন্টেশনের কথাগুলো বলেন সেগুলো অনেকটা সহজ হলো, এবং আপনি এতক্ষণ ধরে যে ব্যাখ্যাটা করলেন আমি এটা ফলো করতে পারছিলাম। মানে এটা আমি যদি বলে বলতে পারবো না, মনে হচ্ছে একটা টিউন হচ্ছে, আমাকে ওই টিউনটার সঙ্গে ম্যাচটা করতে হবে। এবার যেটা অসুবিধাটা হচ্ছে যে এটা করার পর না একটা অন্যরকম মানে প্রেশার হচ্ছে যে মানে আমি করতে পারছি না, তো মানে ওটা একটা দৌড় মানে ধরনের হচ্ছে জিনিসটা। আমি বুঝতে পারছি যে জিনিসটা করা সম্ভব, এটা মানে যে লাইফে আমি লিড করছি তার থেকে আরো উপরে করা যায়, মানে প্র্যাকটিক্যাল জিনিসটা, কিন্তু আমি ওটাকে মানে অ্যাচিভ করতে পারছি না। তো এটা একটা উল্টো একটা দৌড় সৃষ্টি করছে, মানে প্রতি রাত্রে মনে হচ্ছে যে একটা দিন গেল, মানে আমি অতটা করতে পারলাম না যতটা আমার করা উচিত ছিল। বোঝাতে পারলাম মানে আমি ওটা ওটা কি করে একটুখানি যদি বলেন। মাধ্যমিক পাশ করতে 16 বছর লাগে, আপনি যে পথে যেটা বলছেন ঠিক আছে একদম। আপনি একটা স্টেপিং বুঝতে পারলেন তো, যে এতদিন ধরে আমার থট প্রসেসর যেভাবে যাচ্ছিল সেই থট প্রসেস থেকে একটা যেন স্টেপ আপওয়ার্ড হয়ে গেল, এইভাবেই এগাবে। এই যে একটু উতলা ভাব, এটা কিন্তু একদিক থেকে শুভ, এটা না থাকলে সাধক এগায় না। এখনকার দিনে মডার্ন স্পিরিচুয়ালিটির একটা সমস্যা হয়ে গিয়েছে, সেখানে বারবার একটি কথা আসতে শুরু করে, কি ভাবটা এরকম কিছুটা, যে যেমন আছে ঠিকই আছে, আমার কথা নিয়ে নেবে, আমি তো পুরনোই আছি। দেখুন, নিজেকে যদি আমরা এরাম ধরে নিই যে আমার আর কিছু করার নেই, ঠিক আছে, তাহলে যাত্রা শুরুই হলো না। আর যদি এমন ধরে নিই যে আমার সব করা হয়ে গিয়েছে, তাহলে যাত্রা কখনো এগাবে না, স্ট্যাগনেন্ট হয়ে যাবে। এই দুটো কোন বিন্দুতে মিশছে আবিষ্কার করতে হবে, দুটো মিশবে। এক, আমি সব জানি এটা, আর আমি কিছু জানি না এটা, এই দুটোকে মেশাতে হবে কোথাও, ঠিক আছে। তো এই যে বলছেন যে এটা করতে পারছি না, এক নিজের উপর আস্থা, কারণ আগের স্টেপ আমাকে বলে দিয়েছে। আপনি কি ভাবছেন এটা সাডেন কিছু এসেছে? আপনারই বারবার হ্যামার, ইট ওয়াজ 11th hammer যেখানে স্টোনটা ব্রেক হয়েছে। আমার কোনো কিছু নেই, আমি তো এখানে ক্যাটালাইজার আর কিচ্ছু নয়, অন্য কেউ হতে পারে, অন্য কোনো বইও হতে পারে। আপনার কাছে বই কাজ করেছে ওই মুহূর্তে, আপনি কি মনে করছেন শুধু বইটিই কাজ করলো? এই এতদিনের জার্নি প্লাস বই, এই গিয়ে ওইখানে একটা স্টেপ আপনাকে দিয়ে দিলে একটা সাম শর্ট কনভিকশন এলো। আমাদের গান গাওয়ায় ও তবলা শিখছে সাধারণত বলা হয় রেওয়াজটা যেন একটু হলেও টাচে রাখবেন। আমাকে বলছিলাম যে 2 ঘন্টা বসতে পারিনি, কিন্তু 15 মিনিট হাতকে ওর রাস্তায় রেখেছি দুটো জিনিস। এক, আমি সব পারবো, তবলায় হাতই দিলাম না, হয়ে গেছে। মানে কিসি মাইকেল আলমেদাম নেই হ্যাঁ, কেউ পারবে না, যত বড় বড় স্তরে যেই হোক সে বলতে পারবে না আমি হয়ে গেছে, আমি পারবই, এটা পারবে না, ঠিক আছে। তো এক হলো আমার কিছু করার নেই, এটা ভুল, আর এক হলো আমি সব করে ফেলেছি, এটাও ভুল। তো আপনার যে প্রত্যেকটি বা ব্যক্তির যে প্রত্যেকটি স্টেপ আধ্যাত্মিক জীবন, ম্যাচুরিটি বলবো, আধ্যাত্মিক জীবন বললে মানুষের কনসেপ্ট আসে, ম্যাচুরিটির প্রত্যেকটা স্টেপ একটা কন্টিনিউ প্রসেস, এখানে কোনো জাম্প নেই। ইট সিমস যেটা জাম্প হলো একটা, এই একটুখানি বুঝলাম, না বোঝা জিনিসটা বুঝে গেলাম। এটা শুভ যদি আমাদের মধ্যে একটা হালকা হালকা অতৃপ্তির ভাব থাকে, প্রথম প্রথম এটা শুভ। দেখুন আমার ক্ষেত্রে আমি বলছি, মানে ঠাকুরের মতো বলতে ধৃষ্টতা বোধ হয়, তবু বলতে হচ্ছে, কারণ কি বলতো ভাবটা একই, কেটে কেটে জ্বলে যাওয়া,
আমি চাইলেও সংকল্প নিয়ে থাকতে পারবো না বেশিক্ষণ, ওটা আর হবে না। আমাকে যদি বলা হয় এখানে ধ্যান কক্ষ প্রজেক্ট, আমি বললাম চললাম, নো প্রজেক্ট, করছি ভালোবেসে, খুব সুন্দর হবে, ধাপে ধাপে হয়ে যাবে আমার, ঠিক আছে, কিন্তু এটা প্রজেক্ট, আমি বলি ইমিডিয়েট ড্রপ ইট, যত তাড়াতাড়ি পারো শেষ করো এটাকে, এটাকে কিন্তু ফেস ভ্যালুতে নেবেন না। একজন থাকে না চলছে তো চলছে, ওটা আর হবে না, কারণ এর একটা কারণ আছে, দুটো জিনিস, এই দুটো স্তর কিন্তু, বুঝুন, এগুলো সূক্ষ্ম কথা হচ্ছে। এক, আমার দ্বারা কিছু হয় না, আমি গানও শিখতে পারি না, আমি ধরুন অফিসিয়াল ওয়ার্ক শিখতে পারি না, আমি এক্সেল করতে পারি না, আমি একটু ট্যালিতেও বসতে পারি না, এই একটা। আমি যেটা যেখান থেকে বলছি সেখানেও একই কথা আসবে, আমার দ্বারা এগুলো হবে না, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে, ওখানে ছুট শেষ হয়নি, এখানে ছুট শেষ হয়ে গিয়েছে, আর প্রয়োজন নেই। হ্যাঁ, ডেস্টিনিতে পৌঁছে গেছি, তেলের আর গাড়িতে প্রয়োজন নেই, তাই তেল শেষ, আর তেল কেনার টাকা নেই, তাই তেল শেষ, দুটো এক নয়। কিন্তু আজকে মডার্ন স্পিরিচুয়ালিটিতে এই দুটো একই করে দেওয়া হয়েছে, ও কিছু নো ইস্যু, এরম একটা ব্যাপার, এর থেকে বাঁচুন। ঠিক, তো যেই স্টেপে যেই বিন্দুতে আমরা আছি, ওই বিন্দুতে গ্র্যাজুয়াল প্রসিজিওরে আমরা এগিয়েছি, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা অশান্তি, এর সাথে বলবো প্রত্যেকটা ভুল করা, প্রত্যেকটা আসক্তি, সব মিলিয়ে আপনাকে ওই বিন্দুতে পৌঁছেছে। ঠিক, ওটা যদি আপওয়ার্ড হয়েছে, এটা যদি আপনার আন্তরিক অনুভব হয়, তার সাথে সাথে যদি দেখেন যে আরও একটুখানি অতৃপ্তি বোধ আসছে, জানবেন প্রকৃতি গ্রেসিয়াস, আপনাকে আবার এমন একটা স্টেপের দিকে নিয়ে যাবে। ওইখানে এই যে অতৃপ্তি, একে শুধু দেখবেন, এ যেন কনসেপ্ট না হয়ে যায়, এ যেন বিকৃতি না হয়ে যায়, প্রেমই তো আসক্তিতে পরিণত হয়ে যায়, হেট্রেডই তো যুদ্ধে পরিণত হয়ে যায়, বিকৃতিতে যেন না চলে যায়। তো এই যে ধাপে, এই অতৃপ্তিকে শ্রদ্ধা করুন, এই অতৃপ্তি আপনার নয়, আপনার কাছে জীবন এনেছে এই অগ্রগতিকে এগিয়ে দেওয়ার জন্য। যেই বিন্দুতে গিয়ে এটা এমনি থেকেই রিসেম্বল হয়ে যায়, এমনি থেকেই আপনার মধ্যে বসে গেল, ওই বিন্দুতে দেখবেন আপনাকে আর প্রশ্ন করতে হবে না, ওখানে আপনি শেষ, ফিনিশ। যতক্ষণ আপনি বাকি আছেন ততক্ষণ পর্যন্ত এই অতৃপ্তি আপনার সাথে সাথে যাবে, এটা কিন্তু জীবনের গ্রেস যে আপনাকে এগাতে চাইছে, আপনাকে এগাতে চাইছে, বুঝতে পারছেন? তো ওর প্রতি এই ভাবটা প্রথম থেকেই রাখবেন না, না তৃপ্ত হয়ে যেতে হবে, না, ওটা একটা কনসেপ্ট। তৃপ্ত হয়ে যেতে হবে মানে কি? তৃপ্তি ঘটে, তৃপ্তি তো আছেই, আপনি তৈরি হচ্ছেন, ওখানে তুলি সাজানো আছে, আপনি এখানে পেন্সিলে আঁচড় কাটছেন, আপনি তুলি দেখা যাচ্ছেন ছবি আঁকবো, আপনি পেন্সিলে তাকান, আপনার পেন্সিলে কাজ, তুলি আপনা থেকে হাত তৈরি হচ্ছে, আগে স্কেচ হবে তারপর তুলি হবে, বুঝা যাচ্ছে? তো আমি কখনো তুলি ধরতে পারবো না, এটা ভুল, আর পেন্সিল নিয়ে আছি আর তুলির দিকে তাকিয়ে আছি, এটাও ভুল। এই গান একটা অতৃপ্তি থাকবে যে আমার ছবিতে রং ভরা হয়নি, ওই অতৃপ্তি শুভ, ওই অতৃপ্তি আপনাকে ছবিটা আঁকাবে, রং ভরবো, রং ভরবো, রং ভরবো, এটা সাধকের সুন্দর লক্ষণ। তো এই দুটো জিনিসকে রাখতে হবে কিন্তু, হ্যাঁ, যে এই মুহূর্তে আমার কালার্ড একটা পিকচার হাতে চাই, নিচে সিগনেচার করছি, একে উচ্চাভিলাষ বলে, আবার এই হলো ও তো আমার জীবনেও হবে না, এও মূর্খামি। আপনি ফোকাস করুন পেন্সিলে, টিচার সামনে বসে আছে, ওইখানটায় করুন, ওটা গ্র্যাজুয়ালি মানে প্যাসিভলি আপনাকে তুলিতে নিয়ে চলে যাবে, আর জীবন চাইছে আপনি শিখুন, এটা তার লক্ষণ। সেই জন্য কিন্তু এই তুলি, এই পেন্সিল আপনার হাতে এখনো আছে, টিচার সামনে বসে আছে, এই অ্যাটিচিউডটা রাখুন, বুঝতে পারছেন? তো সিদ্ধ আর সাধক দুটো একসাথে নিয়ে চলুন, দুটো একসাথে নিয়ে চলুন, আকাশ কুসুম কল্পনা নয়। এটা ধীরে 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 অন ম্যাচুরিটি আসবে, যেমন গোবদাড়ি গজায় কি আবাহন করে আনে, আর আবাহন করলেই বা আসে, কিন্তু আপনি প্রত্যেক দিন যে ভাত ডাল খাচ্ছেন তা আস্তে আস্তে করে গোবদাড়ি গজাচ্ছে, ভালো করে খাওয়া দাওয়াটা করুন, আশা থাকতেই পারে মনে, আশা আছে মনে মনে, যাব মধুর বৃন্দাবনে, থাকা উচিত, থাকা খারাপ নয়, কিন্তু আশা এই মুহূর্তের উপর দাঁড়িয়ে আছে। তো এই দুটোকে নিতে হবে, এই দুটো যেন কোনো একটা মানে কোনো একটা যেন ডিসব্যালেন্স না হয়ে যায়। এই আপনাকে হিসাব করে চলতে হবে না যে এই 50 হলো, এই 50 হলো, এই 151 হলো, কি 49 হলো, এরকম নয়, ওটা একটু একটু চলতে থাকবে। আর তার সাথে এটাও জেনে রাখুন, যত বড়ই কেউ কেটা হোক না কেন,
শরীর ধারণ করেছি তো, এটা শেষ জীবন অবধি কিছু কিছু নিয়ে চলতে হবে। তবে এইটুকু গ্যারেন্টি দিতে পারি, একটা বিন্দুর পরে জীবনের প্রতি অভিযোগ শেষ হয়ে যাবে। আপনি অনেক কিছু পেয়েছেন, হারিয়েছেন, কিন্তু আপনার অভিযোগ নেই। ইট ইজ নাইস, ঠিক আছে, ঠিক আছে, এটা আসবেই আসবে যদি কেউ অনেস্টলি খুব নিজের সাথে থেকে এবং যদি কনসার্ন সে থাকে তার আধ্যাত্মিক জীবনের প্রতি, এটা এসে যাবে। তো একদম ওয়ারি করার কিছু নেই, ভালো জিনিস যে এগোচ্ছে জিনিসগুলো, ঠিক আছে।